আসসালামু আলাইকুম 50 মিনিটস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খান মোহাম্মদ সালেক। আপনারা জানেন যে দুনিয়া ব্যাপী এখন করোনা সংকট চলছে, দিনে দিনে বহু লোক আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে অনেক লোক। বাংলাদেশও এই করোনা থেকে মুক্ত নয়। এইসব বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের আজকের বিষয় করোনায় বাংলাদেশ কোন পথে। আমাদের অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সেখানকার ভিসি ডক্টর লুৎফুল হাসান, এবং আরো যুক্ত হয়েছেন ইতালি থেকে নাসিরুল ইসলাম। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়ে উঠেছিলেন। শুধু তিনিই নন, তার বাবাও করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তার বাবাও করোনা থেকে সুস্থ হয়ে এখন নিজ বাড়িতে ফিরে এসেছেন এবং তারা দুজনেই স্বাভাবিক জীবন যাপন করছেন। তো আমরা এখনই আলোচনায় চলে যাচ্ছি। আমি প্রথমে যাব ডক্টর কামরুল হাসান খানের কাছে। বলা হয়েছিল সেটা কিন্তু এখন একেবারেই মানা হচ্ছে না। এখন দোকানপাটও খুলে গেছে। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব একেবারেই মানা সম্ভব হচ্ছে না। তাহলে আমরা আমাদের এই করোনা মোকাবেলায় আমরা এখন কোন দিকে যাচ্ছি? ডক্টর কামরুল হাসান খান। ধন্যবাদ সালেক, এবং ধন্যবাদ মাই টিভির সকল দর্শকদের এবং আমার সাথে যারা আলোচনা আসেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনায় আসছি। সালেক, প্রথমেই আমি একটু এই করোনা যুদ্ধের যারা সম্মুখ ভাগে রয়েছে, আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা জীবনের সকল ঝুঁকি নিয়ে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন, তাদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম। সালেক, 8 মার্চ আমাদের বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল। তার থেকে আজকে আমরা ৭১তম দিন অতিক্রম করছি। সেই হিসাবে আমরা যদি বিশ্লেষণে যাই, যে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলির সাথে আপনার দ্বিমত করার সুযোগ নেই, যে আমরা আসলে যে স্বাস্থ্যবিধি যেগুলি আমাদের কঠোরভাবে মেনে চলা দরকার করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই জায়গায় একটু ঢিলাঢালা আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে ধরেন যে আমরা খুব পরিষ্কারভাবে চিকিৎসক হিসেবে বলি যে করোনা নিয়ন্ত্রণে দু ধরনের চিকিৎসা বিশ্বজুড়ে চলছে। একটি হলো সামাজিক চিকিৎসা, আরেকটি হচ্ছে বৈজ্ঞানিক চিকিৎসা, যেটা ডাক্তারি বলি আমরা। তো সামাজিক চিকিৎসা এবার ডাক্তারি চিকিৎসা চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে। যে সমস্ত দেশ এই সামাজিক চিকিৎসাটা বেশি করে বাস্তবায়ন করতে পেরেছে তারাই কিন্তু সফলতা অর্জন করেছে। আমরা জানি বিশ্বের মধ্যে অনেক দেশ আছে তারা শুরু থেকেই সিরিয়াস হয়েছে, তারা কিন্তু এই করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। আবার যে সমস্ত দেশগুলো প্রথম দিকে তারা গুরুত্ব দেয়নি বা স্বাস্থ্যবিধিগুলো যথাযথ মানেনি, সেই সমস্ত দেশগুলো কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এখানে ধনী দরিদ্র দেশের কিন্তু কোনো পার্থক্য নেই। অনেক অনুন্নত দেশ আছে যারা, যেমন আমি যদি বলি ভিয়েতনামের কথা, ভিয়েতনাম তো আমাদের থেকে অর্থনৈতিক বা প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে নেই, কিন্তু তারা কিন্তু বিশ্বে একটা রোল মডেল দেখিয়েছে যে তারা তাদের একটি রোগী মারা যায় নাই ভিয়েতনামে, এবং সেখানে সর্বশেষ যে আক্রান্ত সংখ্যা সেটি মাত্র ৩৬০ জন, এবং এদের মধ্যে প্রায় ২৫০ মতো সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গেছে। তো একইভাবে আমরা যদি যুক্তরাষ্ট্রের কথা দেখি, সেখানে কিন্তু যা প্রথম রোগীটি শনাক্ত হওয়ার পরে তারা কিন্তু ১.৫ মাস সময় পেয়েছিল, এবং সেখানে তারা কোনো ধরনের প্রস্তুতি বা পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া সেটি হয় নাই। পাশাপাশি আমরা যে চীনের কথা চিন্তা করি, চীন কিন্তু মধ্য পর্যায়ে ৩১শে জানুয়ারি প্রথম রোগীটা চীনে পাওয়া গিয়েছিল, সেখানে মধ্য ফেব্রুয়ারিতে তারা কিন্তু তাদের পিকটা পেয়েছিল এবং মার্চের মাঝামাঝি তারা কিন্তু একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। একইভাবে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, তারপরে জার্মানি, এরা কিন্তু সফলতা দেখিয়েছে অনেকটাই। তা অন্যদিকে আবার এখানে একটু যুক্ত করা দরকার যে চীন, দক্ষিণ কোরিয়া এবং জার্মানি কিন্তু লকডাউনটা দুর্বল করার কারণে, শিথিল করার কারণে কিন্তু তার সংক্রমণ কিন্তু আবার নতুন করে দেখা দিচ্ছে। আমাদের যে একজন আমাদের পরবর্তী প্রজন্ম সন্তান আছে, সে তো জার্মানিতে আছে, সে জার্মানির কথা আরো ভালো করে বলবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের পাশের দেশ ভারতের সংক্রমণ কিন্তু এখন বেড়েই চলেছে, অনেক তাদের হয়েছে। তো প্রায় ৮০,০০০ মতো তাতে সংক্রমণ হয়ে গেছে। তো আবার ভারতেরই আপনার এটা করলা, কেরালা রাজ্য, তারা কিন্তু আবার সফলতা দিয়েছে। বাংলাদেশে আমি সালেক এখানে খুব গৌরবের সাথে বলতে চাই, আমাদের ৩টি জায়গা কিন্তু ভালো সফলতা। দেখতে হলো মিরপুরের টোলারবাগ, সেখানে প্রথম তাদের ১৯ জন শনাক্ত হয়েছিল, তারপরে ৩১ দিনে তাদের কিন্তু আর পরবর্তী কোনো সংক্রমণ হয়নি। একইভাবে আমাদের মাদারীপুরের শিবচর, সেখানে কিন্তু আমাদের সফলতাটা ভালো দেখেছে, যারা শুরুতে লকডাউন করেছিল এবং সবকিছু কঠোর নিয়ন্ত্রণ করে। একইভাবে আমাদের এখন ৬৪টি জেলায় কিন্তু সংক্রমণ হয়েছে, তার মধ্যে শেষ জেলাটি হচ্ছে রাঙামাটি। তারাও কিন্তু বেশ সফলতা দেখেছিল, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা তারা কিন্তু তাদের এই স্বাস্থ্য বিধিগুলো মেনে তারা কিন্তু বেশ নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল। তো আজকে এখানে আমি একজন চিকিৎসক হিসেবে বলতে চাই প্রথমে, যে আমি যে পরিস্থিতিতে থাকি না কেন, আমাকে কিন্তু যদি অর্থনৈতিক চাকা চালু করার জন্য যদি লকডাউন কিছুটা রুদ্ধ করতে হয়, সেটা কিন্তু আমাকে অত্যন্ত পরিকল্পিতভাবে করতে হবে। যেমন বিভিন্ন দেশে নানান ধরনের স্টেপ তারা করেছে, পদক্ষেপ। যেমন আমি ইংল্যান্ডের কথা জানি, তারা 7 সপ্তাহে 5টি ধাপ জনগণকে জানিয়েছে। তারা 18 মে থেকে তা শুরু করার কথা, 7 সপ্তাহে 5 ধাপে তারা আস্তে আস্তে লকডাউন উচ্চ করার পরিকল্পনা নিয়েছে। এবং আমরা দেখেছি অনেক জায়গাতেই গ্রিন, রেড এবং ইয়েলো জোন করে করে তারা সেটি আস্তে আস্তে করতে হবে। এটাই কিন্তু নিয়ম। হুট করে করে দিলে, যেমন আমরা দেখছি আজ কয়েকদিন ধরে ঢাকা শহরে, সালেক আপনার সাথে একটু দ্বিমত করে, প্রথম দিকে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেই যে আমাদের গার্মেন্টস কর্মীরা পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আসলো, তারা পর্যন্ত কিন্তু আমাদের দেশের মোটামুটি নিয়ন্ত্রণে ভালোই ছিল। যে হঠাৎ করে তাদের এই আমাদের গার্মেন্টস কর্মীদেরকে খবর দিয়ে আনা হলো যে 26 এপ্রিল, আমার ডেটটা এক্সাক্ট মনে নেই, সে মধ্যে 26 এপ্রিল তাদের কারখানা খোলা হবে, তাদের চাকরি থাকবে না যদি তারা না যোগদান করে। তারপরে বেতন তারা পায়নি, বেতনের আশায় তারা এসেছিল, তখন থেকে একটু এলোমেলো লাগছে। তো এখন আমরা মনে করি এখন একটু আমাদের সরকার বা আমাদের সমাজ একটু বিব্রত আছে, কারণ এটি রমজান মাস এবং সামনে ঈদ, এখানে আমাদের আবেগের তাড়না এত বেশি হয়। সেখানে আমি জানি, আমরা সকলেই জানি যে সৌদি আরবে কিন্তু 5 দিনের কারফিউ দিয়েছে ঈদ সময়ে। এখানে কিন্তু আমাদের এই সময়টা নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু সংক্রমণের সংখ্যা অনেকে বেশি বেড়ে যাবে। মায়ের কাছে যাওয়া, গ্রামে যাওয়া, আত্মীয় স্বজনের কাছে যাওয়ার একটা মানে কি অনিয়ন্ত্রিত আবেগ আমাদের বাংলাদেশের মানুষদের রয়েছে ঈদকে ঘিরে। সেই জায়গায় আসলে গত প্রায় 1.5 মাসের অভিজ্ঞতায় একটা জিনিস স্পষ্ট হয়েছে যে শুধু বিদেশে নয়, বাংলাদেশের ভেতরেও কতগুলো উদাহরণ তৈরি হয়েছে যে যেখানে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হয়েছে সেখানেই কিন্তু করোনা আর বেশি করে সংক্রমিত হয়নি। আমরা আশা করব যে এই উদাহরণগুলো, তো আপনি তোলারবাগের কথা বলেছেন, রাঙামাটির কথা বলেছেন, শিবচরের কথা বলেছেন, এই উদাহরণগুলো যদি আমাদের দেশের মানুষ একটু অনুসরণ করে তাহলেই মনে হয় আমাদের সংক্রমণ অনেকটাই ঠেকানো যাবে। আমি একটু ডক্টর লুৎফুল হাসান, আমি একটি শব্দ এখানে যোগ করতে চাই, শুধু একটি শব্দ। বিষয়টা হলো যে যেখানে কঠোর নিয়ন্ত্রণ হয়েছে যেসব দেশ, তাতে কিন্তু মানবিক আচরণটাও করেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কঠোর আচরণ পাশাপাশি মানুষের প্রয়োজনটা মেটাতে হবে। ধন্যবাদ। জি জি, ডক্টর লুৎফুল হাসান, যে কোনো দুর্যোগের পরেই একটা বিষয় দেখা যায় যে বিভিন্ন সংকট দেখা দেয়, যে এর মধ্যে খাদ্য সংকট একটা অন্যতম বিষয়। আমাদের এখানেও আপনার এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে অনেক জায়গায়, আপনার যদিও হাওর এলাকায় বোরো ধান পুরোটাই কাটা হয়ে গেছে, কিন্তু আরো কিছু এলাকায় এখনো ধান কাটা হয়নি। কৃষি শ্রমিকের সংকট রয়েছে, অনেক কৃষকরা ধান কাটতে পারছেন না বলে শঙ্কায় আছেন তাদের ধান সময় মতো কাটতে পারবেন কিনা। এর মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির একটা আশঙ্কা আছে। এই পরিস্থিতিতে তারপরে আমরা আশা করছি যে সরকার যেভাবে বিভিন্ন জায়গায় কৃষি শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা করছেন এবং অনেক জায়গায় বিভিন্ন সংগঠনও উৎসাহ নিয়ে তাদের কাজে সহযোগিতা করছেন। আমাদের হয়তো এই মৌসুমের ধান কাটা শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে আরো কতগুলো ধাপ রয়েছে। সেই সব ক্ষেত্রে আপনি কি বলবেন, আমাদের কি এই দুর্যোগের পরে যদি কোনো খাদ্য সংকট দেখা দেয় সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা? ডক্টর লুৎফুল হাসান। জি, আসসালামু আলাইকুম। আপনাকে অশেষ ধন্যবাদ খান মোহাম্মদ সালেক সাহেব। এবং আজকে যারা দেখছেন মাই টিভির যারা দর্শক, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের দিনটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর আলোচনা। এবং ডক্টর কামরুল হাসান, সেই যে আমাদের আজকের ৭১ দিন পর্যন্ত আমরা যে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পরে কাটিয়ে এসেছি, অত্যন্ত সুন্দরভাবে বিশদভাবে উনি তুলে ধরেছেন এবং এর আমরা কোন কি অবস্থানে আছি এবং আমরা কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি, বিভিন্ন বিষয়গুলো উনি তুলে ধরেছেন। আজকে থেকে একটু পিছনের দিকে যদি যান, ১৯৮১ সালের ঠিক আজকের এই দিনে আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে দেশে প্রত্যাবর্তন করেন এবং তখন থেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বলেন এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় ধরনের পরিবর্তন তখন থেকেই কিন্তু মানুষ খেয়াল করেছে এবং সেভাবে এগোচ্ছে। আমি আর একটা জায়গায় আসবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ই ফেব্রুয়ারি, এই দিনটাকে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই দেশের কৃষি উন্নতির জন্য খুবই ইম্পর্টেন্ট যে ১৩ই ফেব্রুয়ারি ১৯৭৩ উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন এবং উনি এখানে একটা বক্তব্য দেন এবং কৃষিবিদকে উনি ক্লাস ১ ঘোষণা করেন, পদমর্যাদা দেন। এবং উনি কিন্তু সবসময় একটি কথা বলতেন যে দেশে একটি বীজ বপন করলে একটি গাছ হয়, সে দেশের মানুষ কোনোদিন অনাহারে মারা যেতে পারে। এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই গুরুত্বপূর্ণ এই যে উক্তিটা ওনার এবং উনি যে আমাদের উদ্দেশ্যে এই কথাটা বলেছেন, তার পাশাপাশি আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আপনারা কেউ ১ ইঞ্চি জমি ফাঁকা রাখবেন। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের কাছে মেসেজ এসেছে এবং আসার সাথে সাথে আমরা প্রত্যেকটা জায়গায় ছাত্র বলেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, দিন মজুর, শ্রমিক, রাজনীতিবিদ, যারা বিভিন্ন জায়গায় থেকে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। আর পাশাপাশি ভাবে আজকে সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং করোনা সংক্রমণকে মোকাবেলার লক্ষ্যে আমাদের ডাক্তার ভাই বোনেরা, ডাক্তার বন্ধুগণ এবং নার্স এবং যারা স্বাস্থ্যকর্মী হিসাবে নিয়োজিত রয়েছেন, পুলিশ কর্মকর্তারা যারা নিয়োজিত রয়েছেন, আপনারা যারা মিডিয়াতে রয়েছেন, আপনাদের সকলের প্রতি কিন্তু এই জাতির একটা রেসপেক্ট। এই জাতি যে আপনাদেরকে একটা ফ্রন্টলাইনের যোদ্ধা হিসাবে আপনাদের অত্যন্ত ভালো চোখে সবাই এখানে কিন্তু আপনাদের অর্জনকে সবাই কিন্তু স্বীকার করেছে এবং আপনারা যাতে এগিয়ে যেতে পারেন, আপনাদের উৎসাহ দেওয়ার জন্য যা যা করা দরকার যার যার অবস্থানে থেকে আপনাদের সেভাবে কিন্তু আমরা সকলেই কিন্তু এগিয়ে গিয়েছে। দেখেন যে কথাটি আপনি আনলেন যে আজকে হাওরে যে ধান কাটার বিষয়, আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষিমন্ত্রী থেকে শুরু করে সচিব মহোদয় এবং সকল ডিএইর যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে কৃষি অধিদপ্তরের, ওনারা কিন্তু হাওরের ধান কাটা শতভাগ সম্পন্ন করেছেন এবং সারা বাংলাদেশে গতকালকেও আমার আলাপ হয়েছে, কৃষি সচিব মহোদয়ের সাথে উনি বললেন যে অ্যারাউন্ড 50% ধান অলরেডি কাটা হয়ে গেছে এবং আশা করা যায় যে এ মাসের মধ্যে ধান কাটা কমপ্লিট হবে, যেটা আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন। এবং দেখেছেন যে কৃষি মন্ত্রণালয়ে যেভাবে এই দেশের প্রত্যেকটা জায়গায় লেবার মুভমেন্ট থেকে শুরু করে যে কম্বাইন হারভেস্টার, পার্টিকুলারলি যে মেকানাইজেশন যেভাবে এগিয়েছে, সেই মেকানাইজেশনে আমরাও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু সরকারের সাথে নিবিড় ভাবে আমাদের এখানে বেশ কয়েকটা প্রকল্প কাজ করছে এবং দেখা গেছে যে যেমন ধরেন বেসরকারি যে প্রাইভেট সেক্টর থেকে আমাদের এসিআই তাদের যে সমস্ত মেশিনারিজ, তারপরে মেটালের মেশিনারিজ, এগুলো বিভিন্ন জায়গায় চলে গিয়েছে এবং তারা কিন্তু এই যে মেকানাইজেশন হওয়ার ফলে আপনার কৃষকের ধান কাটা সময় মতো হচ্ছে, যখন যার ধান কাটা প্রয়োজন তখন তিনি এটাকে গ্রহণ করতে পারছেন এবং পাশাপাশি ভাবে ধানের দাম, যে ধানের যে প্রোডাকশন কস্ট, এটাও কিন্তু অনেকটা কমে আসছে, কারণ লেবারকে অনেক বেশি টাকা দিতে হয়, যার ফলে কিন্তু ধানের প্রোডাকশন কস্ট বেশি পড়ে যায় এবং কৃষকরা কিন্তু ধানের থেকে টাকা পায় না। এই বিষয়টা কিন্তু আপনাদের দেখতে হবে এবং পাশাপাশি ভাবে আরেকটি বিষয় আপনাদের দেখবেন, আমি এই কয়েকদিন পূর্বেরই 7 তারিখে সমকাল এবং 7 তারিখে যুগান্তর, এই দুটি পত্রিকায় কিন্তু একটি বিষয় আসে যে কৃষকের উপরে একটা কর প্রবর্তনের একটা কথা এখানে এসেছিল, যে কৃষক যে উৎসে কর কর্তন করবে কৃষকের প্রোডাক্টের উপরে। যেমন ধরেন 10,000 টাকার যদি কেউ একটি আম বিক্রি করে, 10,000 টাকার প্রোডাক্ট হিসাবে আম যদি প্রাণের কাছে বিক্রি করে, তাহলে তার কাছ থেকে 200 টাকা বা 300 টাকা কেটে রাখা হবে। এই ধরনের একটা এক্সাম্পল ওনারা ওই পত্রিকাগুলোতে উঠে আসে। আমি কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি কিন্তু সাথে সাথে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের কাছে একটা চিঠি দিয়েছি এবং অন্যান্য জায়গায় কৃষি মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে বিভিন্ন জায়গায় আমি চিঠি দিয়েছি এবং আমি কথাও বলেছি প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়ের সাথে এবং এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি কথা বলেছি, আলমগীর সাহেবের সাথে কথা বলেছি। ওনারা কিন্তু এসিউর করেছেন সাথে সাথে যে না না, পত্রিকায় আপনারা যা দেখেছেন তা ঠিক না, বরং আমরা এনবিআর থেকে এবং বাংলাদেশ সরকার এত কৃষি বান্ধব একটা সরকার, এই সরকারকে কৃষকদেরকে আরো প্রণোদনা দেওয়ার জন্য আমরা চিন্তা করছি। আমরা চিন্তা করছি কৃষকদের উপরে যাতে কোনো ধরনের কর আরোপিত না হয় এবং কৃষকরা যাতে যে কোনো ধরনের করের বোঝা থেকে বেরিয়ে আসতে পারে। এ সকল বিষয়গুলোকে যখনই আপনি সামনে নিয়ে আসবেন তখন দেখবেন যে সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যার মাধ্যমে কিন্তু আজ দেশ কৃষিতে স্বনির্ভর হয়েছে এবং কৃষিতে যে স্বনির্ভর হয়েছে, খাদ্যে যে স্বনির্ভর হয়েছে, সেটার জন্য আমি কিন্তু খাদ্য সংকট নিয়ে আমি চিন্তিত নই। কেননা ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকেও কিন্তু মন্ত্রণালয় মাননীয় কৃষিমন্ত্রীর সভাপতিত্বে একটা বড় মিটিং হয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই কথাটা এভাবে এসেছে যে কিভাবে আম, লিচু এই বিষয়গুলোকে মার্কেটিং করা যায়, কিভাবে এখান থেকে আমরা কৃষকদেরকে লাভবান করতে পারি, কৃষকদেরকে আমরা উৎসাহিত করতে পারি এবং তারা যাতে সঠিক মূল্যে আম এবং লিচু পায় এবং মানুষ যাতে কিনতে পারে, তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা। কালকে আমার মনে হয় উনি প্রায় 4.5 থেকে 5 ঘন্টা উনি মিটিং করেছেন জুমে। এখন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত প্রণিধানজনক, আমাদের দেখতে হবে। কিন্তু আমরা যে জিনিসটা সামনে আনতে চাই, এই যে করোনা ভাইরাসের কারণে যে দেশ ক্ষতিগ্রস্ত হলো বা কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো বা সাধারণ মানুষ যে খাদ্য সংকটে পড়বে, সেটাই শুধু নয়, আমরা কিন্তু খাদ্যের পাশাপাশি পুষ্টিটা নিয়ে আসতে চাই। যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, মাননীয় কৃষিমন্ত্রী ওনারা সবসময় কৃষি মন্ত্রণালয় থেকে বলেন যে খাবারে, খাদ্যে যে স্বয়ংভরতার পাশাপাশি পুষ্টিটা আমরা সামনে নিয়ে আসতে চাই। এই জন্য আজ ধান থেকে শুরু করে আপনারা জানেন যে ইতিমধ্যে জিঙ্ক রিচ রাইস এসেছে, আয়রন রিচ রাইস এসেছে, এই সমস্ত বিষয়গুলোকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওনারা। ডক্টর লুৎফুল হাসান, আপনার কাছে আমরা আবার আসব। আমরা একটু ইতালিতে চলে যাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন নাসিরুল ইসলাম, তিনি নিজে এবং তার বাবাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। নাসিরুল ইসলাম, আপনি আপনার অভিজ্ঞতার কথা বলবেন যে আপনি কিভাবে আক্রান্ত হলেন এবং কখন আপনি বুঝতে পারলেন যে আপনার করোনা টেস্ট করার প্রয়োজন আছে এবং আপনার বাবাও কিভাবে আক্রান্ত হলেন। ধন্যবাদ। আমি আসলে বাংলাদেশে গিয়েছিলাম বেড়াতে 2 মাসের জন্য। তো মার্চের 5 তারিখ আমি ব্যাক করি ইতালিতে। তারপরে এখানে তো মার্চের 9 তারিখ থেকে আসলে লকডাউনটা শুরু হয়। আমার আব্বা কাজে যেতেন প্রতিদিন, তখনও পর্যন্ত ফ্যাক্টরি গুলো খোলা। তো উনি 10 তারিখ থেকে একটু অসুস্থতা বোধ করেন, ওনার একটু জ্বর আসে, শরীর ব্যথা শুরু হয়। তারপরে আমাদের বাসাতে একটা টিম আসে করোনা ভাইরাসের, আমরা ফোন করি, একটা ইমার্জেন্সি নাম্বার ছিল, প্রত্যেকটা শহরে আলাদা আলাদা নাম্বার। তো তারা এসে দেখে যে সিমটম গুলো করোনা ভাইরাসের মতোই। তারা আবুকে জিজ্ঞেস করে আপনি কি হসপিটালে যেতে চান নাকি আপনি বাসাতে থাকতে চান, যেহেতু খুব বেশি খারাপ অবস্থা না। তো আব্বা বলেন আমি বাসাতেই থাকতে চাই। তারপরে 3 দিন পরে আবার জ্বর বেড়ে যায় এবং শ্বাসকষ্ট হয়। তারপরে ওদেরকে আবার ফোন দেওয়ার পরে আবার একটি টিম আসে এবং সকালে আব্বুকে হসপিটালে নিয়ে যায়। তারপরে ওখান থেকে টেস্ট করানো হয় এবং পজিটিভ আসে। তো আব্বার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, ওনার শ্বাসকষ্টটা হচ্ছিল, ওনার একটু আগে থেকেই হার্টের এবং ফুসফুসের সমস্যা ছিল গত বছর থেকেই, যে কারণে শ্বাসকষ্ট যখনই হয় তখন থেকেই আমরা মানে আব্বা সিদ্ধান্ত নেন যে না, হসপিটালে চলে যাওয়া উচিত। কারণ যা শোনা যাচ্ছে আর কি, শ্বাসকষ্টের কারণে বেশিরভাগ রোগীর খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তো 1 সপ্তাহ পর্যন্ত আব্বুর আলাদা অক্সিজেনের দরকার হয় এবং অক্সিজেন দেওয়া ছিলেন উনি হসপিটালে। আমার সাথে প্রতিদিনই কথা হতো, ফোনে কথা হতো 2-1 বার। 1 সপ্তাহ পরে অক্সিজেন আর প্রয়োজন হয় না। তারপরেও দেখা যায় তার টেস্টে আসলে পজিটিভ আসতে থাকে এবং তার শারীরিক অবস্থা আস্তে আস্তে একটু একটু করে উন্নতি করে আর কি। তো এরপরে 30 তারিখের দিকে তাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়, যখন তার 2টো টেস্টে নেগেটিভ আসে পরপর। সরি, তখন নেগেটিভ আসে না, তখন তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়, কিন্তু তাকে কোয়ারেন্টাইনে রাখার জন্য আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে প্রায় 12-13 দিন পরে ওনার যখন পরপর 2টো টেস্টে নেগেটিভ আসে, তারপরে ওনাকে এপ্রিলের 12 তারিখে ওনাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আমি এই সময়টা পুরোটা সময় বাসায় ছিলাম। আমারও পজিটিভ ছিল এবং আমার সাথে আমার ডাক্তার ফোনে প্রতিদিন কথা বলতেন। আমার বাসা থেকে বাইরে যাওয়াও অ্যালাউড ছিলাম না আমি, এবং আমার বাসাতেও কারো প্রবেশ করার ইয়ে ছিল না। তো আমি ডাক্তারের সাথে প্রতিদিন কথা বলতাম এবং ডাক্তার আমাকে বলেন তোমার যেহেতু শ্বাসকষ্ট নেই, আমাদের যেহেতু এখন অলরেডি হসপিটালগুলো ফুল রোগীদের, তো তারা চেষ্টা করেন যাদের আসলে হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই তারা যাতে বাসায় থেকেই সুস্থ হয়, বিশেষ করে যদি কেউ একা থাকতে পারে। তো আমাকে জাস্ট প্যারাসিটামল জাতীয় যে ট্যাবলেট আমরা খাই প্যারাসিটামল খেতে বলেন যদি জ্বর বেশি থাকেন, এছাড়া অন্য কোনো ধরনের ওষুধ খেতে আমাকে বলেন না। তবে গরম পানি ব্যবহার এবং লেবু, ভিটামিন সি জাতীয় খাবার, শাকসবজি এগুলো খেতে বলেন, এগুলোই আমি খাই। আর আমরা বাংলাদেশিরা দেখা যায় সাধারণত একটু কালিজিরা, একটু মধু, এগুলো আমাদের বাসাতেই থাকে, সরিষার তেল, সো এগুলো খেতাম। এগুলো খেয়ে আমি আসলে সপ্তাহখানেক পরেই সুস্থ বোধ করতে থাকি এবং আস্তে আস্তে সুস্থ হয়ে যাই আল্লাহর রহমতে। কিন্তু আমার বাবা প্রায় এক মাস পরে উনি বাসাতে ব্যাক করেন এবং তারপরে ওনার অবস্থা আস্তে আস্তে এখন ভালো হচ্ছে আর কি। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় ওই রকম, আপনি তো ঘরে বসেই চিকিৎসা নিয়েছেন বা নিজেই আপনি নিজের চিকিৎসা নিয়েছেন, পাশাপাশি আপনার বাবা ছিলেন হাসপাতালে, হাসপাতালের সাথে তো আপনার একটা যোগাযোগ ছিলই। ওখানকার এই করোনা চিকিৎসায় ওখানকার চিকিৎসা ব্যবস্থাটা আপনি কেমন দেখেছেন? ওখানে আসলে বাবা সহ যারা ছিলেন তাদের কিছু লোক থাকে যাদের হচ্ছে প্রতিদিন কোনো না কোনো ওষুধ খেতে হয়, দেখা যায় আব্বুর অনেক ধরনের ওষুধ খেতে হতো হার্টের বা ইসের জন্য, কোলেস্টেরলের জন্য। তো ওই ওষুধগুলো হসপিটাল থেকে রেগুলার খাওয়ানো হতো এবং তাদের যদি কোনো সময় দরকার হতো, যেমন আব্বাকে স্যালাইন দেওয়া হয়েছিল কয়েকদিন এবং আব্বুর যাতে একেবারে টানা শুয়ে থাকতে থাকতে কোনো ধরনের সমস্যা না হয় পায়ে বা বডিতে, এজন্য ওরা কিছু ওষুধ প্রয়োগ করে, ইনজেকশন দেয়। কিন্তু করোনা ভাইরাসের জন্য কোনো ধরনের ওষুধ যেহেতু এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, ওই ধরনের কোনো কিছু ওরা দেয়নি এবং নর্মালি যে রেগুলার ওষুধগুলো উনি নিতেন সেগুলোই ওনারা দেয় আর কি। আমরা আপনার সাথে আরো কথা বলবো, আমরা আবার একটু ডাক্তার কামরুল হাসান খানের কাছে যেতে চাই। আপনি শুনেছেন যে আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটা ঘোষণা দিয়েছে যে ঢাকায় এখন থেকে কেউ ঢাকায় প্রবেশ করতে পারবে না এবং ঢাকার বাইরেও কেউ যেতে পারবে না, এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু এই ধরনের ঘোষণা কিন্তু একেবারে শুরু থেকেও ছিল এবং তখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন প্রবেশ মুখে তারা তৎপর ছিল, কিন্তু তারপরেও কিন্তু এটা ঠেকানো যায়নি। আপনার কি মনে হয় এখন কি এটা ঠেকানো যাবে? এটা সালেক ঠিক পরিষ্কার করে বলা মুশকিল, তবে আমি মনে করি যেহেতু আজকে ঘোষণাটা দিয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, কারণ ঢাকায় মূলত আক্রান্তের সংখ্যা বেশি, কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি যে 50% বেশি রোগী ঢাকাতে অবস্থান করছে। ঢাকা বাংলাদেশে এখন পর্যন্ত এপিসেন্টার হিসাবে পরিগণিত এবং সেই হিসাবে সরকার যে ঘোষণাটা আজকে দিয়েছে নিশ্চয়ই যে ওনারা ভেবে চিন্তেই দিয়েছেন। আমরা আশা করব যে এই যে ঘোষণাটা হয়েছে এটি যেন যথাযথ বাস্তবায়ন হয়, কারণ হচ্ছে যে আমরা যদি রোগীর সংখ্যা বেড়ে যায় বা মৃত্যুর সংখ্যাও বেড়ে যায় তাহলে কিন্তু একটা সময় আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমাদের কিন্তু পরিস্থিতি আমি মনে করি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তো আমরা যে অবস্থাটা দেখছি এই জায়গাটা সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। পাশাপাশি আমাদের জনগণ কিন্তু আপনাদের মিডিয়ার কল্যাণে বা সরকারের প্রচারণার কল্যাণে কিন্তু যথেষ্ট সচেতন হয়েছে এবং আমি যতটুকু যেহেতু প্রথম থেকেই এই গণমাধ্যমের সাথে যুক্ত আছি, যখন চীনের উহানে এই শুরু হয় সংক্রমণটা তখন থেকে দেখেছি যে ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং সেইখানে আরেকটা জিনিস লক্ষ্য আমরা করেছি, এমন কোনো দেশ নেই যে কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে তারা মানুষকে ঘরে আটকে রাখতে পেরেছে। সে কারণে এখানে আমরা সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের পরিস্থিতি কিন্তু এখন ঊর্ধ্বগামী। আমরা আজকে এই 8 মার্চের পরে সবচেয়ে বেশি সংখ্যক সংক্রমণ পেয়েছি, এটা দিয়ে পরিষ্কার ভাবে উঠানামা করলেই কিন্তু আমরা বাড়ছে বা কমছে বলতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা যে হারে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে পরীক্ষা করা উচিত সেই হারে আমরা করতে পারছি না। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির উপরে এখন 37টি কেন্দ্র থেকে রোগ নির্ণয়ের ব্যবস্থা চলছে, 37টি ল্যাবরেটরি কাজ করছে, এটি কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের অবস্থান হিসাবে কিন্তু সন্তোষজনক। আমরা আশা করব, আমরা শুনেছি স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রীর বক্তব্য গতকাল বলেছেন তিনি যে আরো 15টি ল্যাবরেটরি উনি অচিরেই চালু করবেন। আমরা এই মুহূর্তে মনে করি যদি 20,000 প্রতিদিন রোগী মানুষকে দেখা যেত, ল্যাবরেটরিতে দেখা যেত, তাহলে কিন্তু ভালো হতো। সেটা না হলেও অন্তত পক্ষে 10,000 মানুষের যদি পরীক্ষা করা হয় তাহলেও কিন্তু আমরা একটা ধারণা পাবো। বর্তমানে বাংলাদেশের 64টি জেলাতে ছড়িয়ে পড়েছে এবং সংক্রমণের হার কিন্তু বিভিন্ন জায়গাতে বেড়ে চলেছে। সেই হিসাবে এখন নির্দিষ্ট করে বলা যাবে না আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কি। আমরা যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট হারে নিম্নগামী না হব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সংক্রমণ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবেই। তা আমরা মনে করি যে আমি যেটা প্রথমেই বলেছি, সামাজিক চিকিৎসাটা কিন্তু জোরদার করতেই হবে, কারণ আমাদের চিকিৎসক চিকিৎসা সামগ্রী, হাসপাতালের সংখ্যা কিন্তু প্রয়োজনের তুলনায় সেরকম নেই। সে কারণে বেশি সংখ্যক রোগী যদি আসতে শুরু করে সেখানে কিন্তু আমাদের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে। সে কারণে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে সংক্রমণকে প্রতিরোধ করা। এবং আরেকটি বড় কাজ আছে এই মুহূর্তে, যেহেতু এটা একটি সামাজিক সংক্রমণ হয়ে গেছে, আমাদের মেডিকেল সায়েন্স বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা, তার মধ্যে এখন আমাদের প্রধান কাজটি হলো কন্ট্যাক্ট ট্রেসিং, মানে রোগীর সংস্পর্শে আসা মানুষদেরকে চিহ্নিত করে তাদেরকে পরীক্ষার আওতায় আনা এবং যাদের পজিটিভ হবে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। যেটি আমরা নাসিরের মুখে শুনলাম, আমরাও জানি যে আজকে গোটা বিশ্বে যত রুগী আছে প্রায় এখন 21 লক্ষ রুগী মনে হয় আছে আজকে গোটা বিশ্বে। সেখানে যদি আপনি দেখেন যে তার 98 রুগী কিন্তু মাইল্ড ধরনের। এই আমরা এবার দেখেছি করোনা ভাইরাসে 3 ধরনের হয়, একটা হলো মাইল্ড বা মৃদু, একটা হলো মাঝারি বা মডারেট, আর একটি হয় মারাত্মক বা সিরিয়াস বা ক্রিটিক্যাল। আপনি যত প্রতিদিন যদি আপনি লক্ষ্য করেন যে আজকে গোটা বিশ্বে এই 3 ধরনের কোন ধরনের রোগী বেশি, প্রতিদিনই আপনি দেখবেন 97 কিংবা 98 ভাগ কিন্তু রোগী মৃদু বা মাইল্ড। এবং এই করোনা ভাইরাসের 82 থেকে 80 ভাগ রোগী কিন্তু বাসায় বাড়িতেই চিকিৎসা সম্ভব, যে সাধারণ যে স্বাস্থ্যবিধি। হ্যাঁ, আমরা আপনার কথা বুঝতে পেরেছি, বিরতিতে যাব। তার আগে ডক্টর লুৎফুল হাসানকে বলছি এই প্রশ্নের উত্তর আমরা বিরতির পরে নেব। সেটা হলো যে আমরা যে খাদ্য সংকটের কথা বলে থাকি, আমাদের এখানে ধান উৎপাদন পর্যাপ্ত হচ্ছে এবং সেটা নিয়ে আমাদের কোনো সংকট হয় না। আমরা কি শুধু ধানের উপরেই বলবো কিনা যে আমাদের খাদ্য সংকট নেই? কারণ এর পাশাপাশি আরো কিছু খাদ্য সামগ্রী থাকে, যেমন বেশ কিছু মশলা থাকে, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো কিন্তু আমরা, যেমন পেঁয়াজ আমরা কিছুদিন আগেও আমদানি বন্ধ হয়ে গিয়েছিল বলে পেঁয়াজের বাজারে একটা সংকট দেখা দিয়েছিল। তো আমাদের অন্যান্য ফসলের কি অবস্থা সেই ব্যাপারে আমরা কথা বলবো বিরতির পরে। যাচ্ছে একটা বিরতিতে, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন 50 মিনিটস। আমাদের আজকের বিষয় করোনায় কোন পথে বাংলাদেশ, এবং আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, ডক্টর লুৎফুল হাসান এবং ইতালি প্রবাসী নাসিরুল ইসলাম। ডক্টর লুৎফুল হাসান, আপনাকে বিরতির আগে একটা বিষয় জানতে চেয়েছিলাম যে আমাদের এখানে প্রচুর ধান উৎপাদন হচ্ছে, কিন্তু এর বাইরেও আরো কিছু ফসল রয়েছে যা খাদ্যের মধ্যে পড়ে, যেমন পেঁয়াজ, রসুন, আদা, এছাড়াও ডাল, এগুলো আমরা বিদেশি ডালও আমরা বাজারে দেখি। আমাদের এই অন্যান্য ফসলের কি অবস্থা? সামনে এগুলোর কোনো সংকট হবে কিনা? একটা ভালো দিক আপনি এনেছেন। আপনি একটা দিন আমি যেখানে বলছিলাম যে আসলে সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে পুষ্টিটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখছেন যে আমাদের যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেম যদি শক্তিশালী হয় তাহলে যে কোনো ধরনের রোগকে মোকাবেলা করা অনেকটা সহজ হয়ে যায় ওষুধ প্রয়োগের পাশাপাশি। কিন্তু এবং সেই হিসাবে আপনার ধানের পাশাপাশি অন্যান্য ফসলেরও গুরুত্ব রয়েছে, এবং আমরা দেখব যে প্রতিটি জায়গায় কিভাবে পুষ্টিকর খাবার, পুষ্টিকর খাদ্যদ্রব্য এটা মানুষকে সরবরাহ। ধানের যে খাদ্য সংকটে শুধু ধান থাকবে না, প্রতিটি থাকবে সিরিয়ালসের বাইরে অন্যান্য এবং যে সমস্ত পেঁয়াজ, রসুন, আদা আপনি যেটা বললেন, প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমাদের স্বয়ংভরতার কথা চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আমরা কিভাবে পুষ্টিকর খাবার মানুষকে সরবরাহ করতে পারবো বা উৎপাদনমুখী করতে পারবো সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটাই কিন্তু আগামী দিনে মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে, পুষ্টিকর খাবার খেলে আপনি দেখবেন যে রোগের এগেইনস্টে যে ইমিউনিটি এটা বেড়ে যাবে এবং পাশাপাশি ভাবে আমরা সবাই দেখব যে মানুষের যে স্বাস্থ্য খাতে যে খরচ হয় সেটাও কিন্তু কমে আসবে এবং দেখবেন যে একজন হেলদি মানুষ সে কিন্তু স্বাস্থ্য খাতে খরচটা কম করে। এই জন্য যাদের ইমিউন সিস্টেম আজকে আমাদের সামনে যে নাসিরুল আসলো, নাসিরুল যেভাবে ব্যাখ্যা করলেন উনি এবং ওনার যে হেলথ আপনি দেখেন অ্যাপারেন্টলি যেটা দেখছি বা ভেরি শিওর যে উনি হেলথের প্রতি কেয়ারফুল এবং উনি কিন্তু কথায় বলেছেন যে উনি তেমন কোনো ওষুধ নেন নাই এবং আলটিমেটলি কিন্তু ভেজিটেবলস খাবার খেয়ে উনি কিন্তু নিজেকে এই করোনা চ্যালেঞ্জে জয়ী হয়েছেন। এই জন্য আমরা যেটা মনে করি সবসময় একজন কৃষিবিদ সারা দেশের মানুষের জন্য আসলে পুষ্টিকর খাবার সরবরাহ করার জন্য ধান থেকে শুরু করে, ধানের কথাটা বেশি আসে কেন এদেশে, আপনি দেখবেন যে যে কোনো ধরনের যদি খাদ্য সংকট সৃষ্টি হয় প্রথমে ধানের উপরে আসে। মানুষ তো ভাত বেশি খায়, বিকজ আমাদের একটা অভ্যাসই এটা যে দিনে দুইবার অন্তত 2 থেকে 3 বার মানুষ খাবার খায়, সেখানে চাউলের ব্যবহার হয়। এই জন্য এটাকেও যদি আরো পুষ্টিকর করা যায় তাহলে কিন্তু পুষ্টি মানুষের কাছে পৌঁছানোটা আরো বেশি সহজ হয়ে যাবে। আজকে দেখেন আমরা বলেছি যে জিঙ্ক রিচ রাইস, এটা কিন্তু গ্রাম বাংলায় ছড়িয়ে পড়েছে। তারপরে ভিটামিন রিচ রাইস, এটারও চিন্তা ভাবনা হচ্ছে গ্রাম বাংলায় কিভাবে ছড়িয়ে যাবে এবং আয়রন রিচ রাইস খুবই দরকার এবং এই জন্য আমরা ধানের কথাটা বেশি বলি। কিন্তু তার পাশাপাশি অন্যান্য সকল ধরনের ফসল, তারপরে ফল, ফ্রুটস গুলো রয়েছে এবং ভেজিটেবলস রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের একটা বড় ধরনের পরিবর্তন আমরা চিন্তা করছি। এবং এই কানেকশনে আমি যেটা বলছিলাম আপনাকে যে কৃষিতে আসলে বড় আকারে আমাদের এনবিআর বলেন, তারপরে মন্ত্রণালয় বলেন এবং সরকার বলেন এবং পাশাপাশি ভাবে যারা আইন প্রণেতা, বিশেষ করে যারা সংসদ সদস্য রয়েছেন, ওনারা সবাই কিন্তু এই বিষয়টাকে নজর দিয়েছেন এবং এমন একটা জায়গায় বাংলাদেশকে নেওয়া দরকার যা মানুষের যাতে পুষ্টিতে কোনো অসুবিধা। আমরা আবার একটু নাসিরুল ইসলামের কাছে চলে যাব। নাসিরুল ইসলাম, ইতালিতে তো লকডাউন তুলে নেওয়া হচ্ছে, আপনাদের প্রধানমন্ত্রী ঘোষণাটা দিয়েছেন, কি পরিস্থিতিতে ওখানে লকডাউন তুলে নেওয়া হচ্ছে এবং কি কি ক্ষেত্রে এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে? এখানে আসলে এখন ফেজ 2 চলছে লকডাউনের, যেখানে আমরা আসলে কেনাকাটা করতে পারছি বা ফ্যামিলির কাছে ফেরত যেতে পারছে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে। তো আগামী মাসের 3 তারিখ থেকে ইতালিতে ট্রাভেল করাটা অ্যালাউড থাকবে, বর্ডার গুলো খুলে দেওয়া হবে, ইউরোপের বিভিন্ন দেশের মানুষজন বিভিন্ন দেশ থেকে আসতে পারবেন, ফ্লাইট চালু হবে এবং এক এক শহর থেকে অন্যান্য শহরে মানুষজন যেতে পারবেন। কিন্তু সামাজিক দূরত্বের বিষয়টা তারপরেও নিশ্চিত করতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক পরে থাকতে হবে, গ্লাভস পরতে হবে বিভিন্ন জায়গাতে গেলে এবং কাজের ক্ষেত্রে গেলে ডিসইনফেকশনের ব্যাপারটা মানতে হবে এবং আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এইভাবেই আসলে অভ্যস্ত হয়ে যেতে হবে মাস্ক পরে বা ডিস্টেন্স মেনটেন করে সবকিছু করার, এভাবেই আসলে চলতে থাকবে। আমরা আবার একটু ডক্টর কামরুল হাসান খানের কাছে আসতে চাই। ডক্টর কামরুল হাসান খান, নাসিরুল ইসলাম যেভাবে বলছিলেন যে আমাদের এইভাবে অভ্যস্ত হয়ে উঠতে হবে, আপনার কি মনে হয় বাংলাদেশের কি পরিস্থিতি হবে? যেমন অনেক দেশে কিন্তু এই কথা বলছে যে করোনাকে গ্রহণ করে আমাদের জীবন পদ্ধতি পরিবর্তন করে নিতে হবে এবং আমাদের বেঁচে থাকতে হবে, কিছু 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 প্রথাও আমাদের নতুন ভাবে গ্রহণ করতে হবে। আপনার কি মনে হয় বাংলাদেশেও কি আমাদের করোনা নিয়ে বসবাস করতে হবে কিনা? ধন্যবাদ। এটা আসলে আমাদের যারা এই করোনা পরিস্থিতিতে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে তাদেরই বক্তব্য, নেতৃত্ব দিচ্ছে কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার যে মহাপরিচালক উনি অত্যন্ত দক্ষতার সাথে এই পরিস্থিতিটা বেশ মোকাবেলা করছেন। তিনি গতকাল বক্তব্যটা দিয়েছেন যে করোনা কবে চলে যাবে এটা নিশ্চিত করে বলা যাবে না এবং করোনার সাথে অভ্যস্ত হয়ে আমাদের জীবনযাপন করতে হবে। এটি অত্যন্ত মানে কি বলবো, বাস্তব একটি বক্তব্য তিনি দিয়েছেন। আমরা সব বিশ্বেই দেখতে পাচ্ছি, কারণ আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে কিন্তু করোনার সংক্রমণ বেড়ে চলেছে, মৃত্যুর মিছিলও বেড়ে চলেছে। এখন আমাদের যে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন সংক্রমণ বাড়ছে, পার্শ্ববর্তী দেশ ভারতও বাড়ছে। এবং আরেকটি বিষয়, আরো দুটো বিষয় উল্লেখ করা দরকার। আমাদের ধারণা ছিল যে একবার করোনা হলে হয়তো দ্বিতীয়বার হবে না, এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও হয়েছে, বিভিন্ন দেশে, জাপানেও হয়েছে, অনেক দেশেই হয়েছে, দ্বিতীয়বার হয়েছে এবং কোথাও কোথাও তৃতীয়বার হয়েছে। এটা কারণ আছে, কারণ হচ্ছে যে 7 ধরনের করোনা ভাইরাস আমরা জানতে পেরেছি, আর এটা হলো 7 নম্বর করোনা ভাইরাস। এখন একটার প্রতিষেধক হয়তো হয় অ্যান্টিবডির মাধ্যমে, কিন্তু অন্য আরেকটি হতে পারে, সে কারণে এটি যেমন পুনরায় আসতে পারে। একইভাবে যতক্ষণ পর্যন্ত না মানুষের মধ্যে করোনা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সংক্রমণের পদ্ধতিও থাকবে। সে কারণে যেহেতু এটা নির্মূল করা যাচ্ছে না, এর নির্দিষ্ট ঔষধও বের করা যায়নি, এবং আমরা আশা করছি যে ভ্যাকসিন বা প্রতিষেধক বের হবে, সেটাও আমরা সেপ্টেম্বরের আগে হয়তো পাবো না, কারণ এটা মে মাস চলছে। মে মাস থেকে সেপ্টেম্বর কিন্তু ক্যালেন্ডার হিসাবে খুব দূরে না, কিন্তু করোনা ভাইরাসের আক্রমণের হিসাবে কিন্তু বহু দূর, কারণ প্রতিদিন এখানে হাজার হাজার লোক মৃত্যুবরণ করছে, লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছে। সেখানে একটি দিন, একটি মুহূর্ত আমাদের কাছে খুব মূল্যবান। সেখানে সেপ্টেম্বরে আমরা ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের জানা মতে 102টা ভ্যাকসিন তারা তৈরি করেছে, তার মধ্যে 8টি ট্রায়ালে আছে, তার মধ্যে আবার 4টি বেশ থার্ড পর্যায়ে, সেকেন্ড পর্যায়ে আছে ট্রায়াল। কারণ 3 ধরনের ট্রায়াল দিতে হয়, একটা পশু পাখির উপরে, তারপর শিম পাখি, তারপরে হিউম্যান ট্রায়াল। হিউম্যান ট্রায়াল যেমন আমরা যুক্তরাজ্যের আমাদের অত্যন্ত প্রিয় চিকিৎসক সারা গিলবার্ট, সে যিনি ইবোলার বা ভ্যাকসিন আবিষ্কার করেছেন, তিনি কিন্তু যুক্তরাজ্যে নেতৃত্ব দিচ্ছেন। তিনি অলরেডি ভ্যাকসিন তৈরি করেছেন, তৈরি করে ট্রায়ালের জন্য অন্য একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি অন্য একটা গ্রুপকে দিয়েছেন। তারা এটি 800 মানুষের উপরে ট্রায়াল করছেন, 400 করে, এবং সেখানে 400 মানুষকে দেওয়া হবে এই ভাইরাসের অ্যান্টিজেন, আর বাকি 400 জনের উপরে দেওয়া হবে মেনিনজাইটিসের অ্যান্টিজেন। তো সেই হিসাবে আমাদের সত্যিকার অর্থে কি, যেহেতু আমরা যুক্ত আছি, আমি আবার প্যাথোলজি বিশেষজ্ঞ, কারণ এই রোগটা ভাইরোলজিরা যেমন ভাইরাস সম্পর্কে জানে, আর রোগটা সম্পর্কে প্যাথোলজিদের জানতে হয়, এটা সংক্রমণ কিভাবে হয়, রোগটা কিভাবে হয়। তো সেই হিসাবে এখন পর্যন্ত সত্যিকার অর্থেই কোনো বিষয়ে কিন্তু কোনো আমাদের আন্তর্জাতিক শক্তিশালী সংগঠনগুলো আছে, তারা কিন্তু কোনো ধরনের কোনো বিষয়ে কনক্লুশন আসলে আনতে পারেনি। এর ওষুধ, ভ্যাকসিন বা কিভাবে প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, যেমন প্লাজমা থেরাপির কথা বলা হচ্ছে, সেখানে প্লাজমা থেরাপি কতটা কার্যকর হবে, সবই কিন্তু ট্রায়ালের মধ্যে আছে, এবং সত্যিকার অর্থে নির্দিষ্ট কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সে কারণে আমাদের আরো বেশি অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের অপেক্ষার পালাটা হবে প্রতিষেধকের জন্য, প্রতিরোধের জন্য বা চিকিৎসার জন্য, কিন্তু কত পাশাপাশি আমাদের মূল জায়গাটা হচ্ছে কিন্তু আমাদের প্রতিরোধ, যে জায়গাটা আমাদের সামাজিক সংস্কৃতির মধ্যে দিয়ে, সামাজিক আচার আচরণের মধ্যে দিয়ে, অতি সাধারণ যে বিষয়গুলো। কিন্তু এখানে পাশাপাশি ধরেন যে আজকে বাংলাদেশের 71তম দিন যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে স্পেনে কিন্তু বিক্ষোভ হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কিন্তু আপনার স্টেটে কিন্তু আপনার বিক্ষোভ হয়, তারা ঘর থেকে বেরিয়ে আসে, কারণ মানুষকে ঘরে আটকে রাখা খুবই কঠিন একটা কাজ, বিনা প্রয়োজনে তার ঘরে কতক্ষণ বসে থাকতে পারে। সেই কারণে এটি একটি বিষয়, তার মনস্তাত্ত্বিক বিষয়। আরেকটি বিষয় হলো মানুষের প্রয়োজন, কারণ হচ্ছে যে কোনো দেশে কিন্তু আপনি দেখেন, সেটা যত উন্নত দেশ হোক, তার কিন্তু আপনার নিশ্চয়ই ধারণা আছে, এখানে আমাদের একটা সন্তান সম আছে নাসির, যে উন্নত দেশে কিন্তু মানুষ দিন আনে দিন খাওয়ার মতো অবস্থাটা বেশি, কারণ তাদের লাইফ স্ট্যান্ডার্ডটা তো হাই, যে তাদের উপার্জন কিন্তু খুব লিমিটেড থাকে। হ্যাঁ, তারা খুব সবসময় তারা কিন্তু কনস্ট্রেনের মধ্যে থাকে, তাদের কিন্তু খুব একটা ইয়ে থাকে না, কি বলে ওটা, সঞ্চয় থাকে না। সে কারণে তাদের জীবনযাপন কিন্তু, আর আমাদের দেশে যারা একটু অ্যাফ্লুয়েন্ট তাদের কিন্তু একটা সঞ্চয় থাকে, কিছু চালাতে হয়, কিন্তু উন্নত বিশ্বের কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু তাদের সঞ্চয় থাকে না। সে কারণে, যে কারণে কানাডাতে আমরা দেখেছি ট্রুডো ঘরে ঘরে টাকা পৌঁছে দিয়েছে, খাবারও পৌঁছে, উন্নত বিশ্বেই কিন্তু হিমশিম খাচ্ছে। সে কারণে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই বলবো আজকে শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু ঝুঁকির মধ্যে আছে। এখন ব্যক্তিগতভাবে আমাকে রক্ষা করা, আমার পরিবার বা সন্তান পিতামাতাকে রক্ষা করা কিন্তু আমারও দায়িত্ব। সে কারণে আমাদের প্রয়োজনে আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে আসলেও নিয়মটা যে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, এবং সেখানে আমরা বাইরে গেলে যেন সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যেন অবশ্যই বজায় রাখি। আর অন্যান্য যে অর্থাৎ যতদিন পর্যন্ত আমাদের করোনা একেবারে নির্মূল হয়ে না যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে। ডক্টর অবশ্যই সেটি আমাদের পার্ট অফ লাইফের মধ্যে নিতে হবে। যদি আমি বাঁচতে চাই, আমাদের এখানে অনেক কিছু স্থবির হয়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থায় আপনার বলা হয়েছে যে প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হতে পারে। বিশ্বের অনেক দেশেই আপনার এই পরিস্থিতিতে অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে, অনেক জায়গায় পরীক্ষাও হচ্ছে, বিশ্বের অনেক দেশে এটা হয়েছে এবং বাংলাদেশেও কিছু কিছু জায়গায় চেষ্টা হচ্ছে এবং কিছু কিছু স্কুল কিন্তু শিক্ষার্থীদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছে যেটা তারা বাসায় করছে। বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের কোনো চিন্তা ভাবনা তো অবশ্যই করছে, এটা বাস্তবায়নের কোনো প্রক্রিয়া আছে কিনা? কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা সময় আমাদের এখানে সেশন জট একটা বড় সমস্যা ছিল, তো আপনারা কি ভাবছেন? আপনাকে অশেষ ধন্যবাদ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি মনে করি। প্রথম কথা হলো, দেখেন সরকার যে স্কুলগুলোতে পাঠ্যসূচি কিছুটা কিন্তু ইন্টারনেটে চালু হয়েছে এবং তার পাশাপাশি এখন আমরা দেখছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ ভিসি মহোদয়রা বসে আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, উপমন্ত্রী মহোদয়, ওনাদের সচিব মহোদয় নিয়ে আমাদের কিন্তু মিটিং হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মেম্বার ওনারাও ছিলেন। আমরা সেখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে একটা নির্দেশনা দিয়ে ওনাদের কিন্তু শুরু হয়েছে। এখন ওনাদের যে পরীক্ষা নেওয়ার বিষয়গুলো কিন্তু সামনে আসছে, এটাও একটি যাতে সুন্দরভাবে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে কোয়ালিটি ঠিক রেখে কিভাবে পরীক্ষাগুলো নেওয়া যায় এবং কোর্সগুলো শেষ করা যায় তার জন্য কিন্তু যথাযথভাবে এগিয়ে যাচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথেও আমাদের কথা হয়েছে এবং সেখানে চেয়ারম্যান কবির সাহেব উনি ছিলেন, নিজে উপস্থিত ছিলেন, উনিও সেটা ইনশিওর করেছেন। এখন যেটা হলো, আপনাদের মনে আছে কিনা একটা সময় এই দেশের 2 বছরের সেশন জট ছিল এবং সেখান থেকে কিন্তু আমরা 0 সেশন জটে এসেছি। এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে তাদের প্রতিষ্ঠাতা শিক্ষক যারা আছেন ছাত্রছাত্রীদের সাথে নিয়ে সকলের সহযোগিতা নিয়ে আমাদের সেশন জট কভার করতে হবে। কিন্তু আমরা কিন্তু পাশাপাশি এও চেষ্টা করছি যে কিভাবে আমরা অনলাইন ক্লাসগুলোকে চালু করতে পারি এবং ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন কোনো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু অনলাইন ক্লাস, পার্টিকুলারলি থিওরিটিক্যাল ক্লাসগুলো শুরু হয়েছে, যেখানে ব্যবহারিক ক্লাসে শিক্ষকের উপস্থিতি, ছাত্রছাত্রীদের উপস্থিতি ব্যবহারিক ক্লাসে বেশি হবে। সেই জায়গাগুলোতে আবার নতুনভাবে চিন্তা করতে হবে। কিন্তু এই সমস্ত জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কি, যে আমাদের ছাত্রছাত্রীদের অনেকেরই কিন্তু সক্ষমতা নেই। ছাত্রছাত্রীদের বিষয়টা দেখতে হবে। বিশেষ করে মনে করেন যদি আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা ধরেন, যেটা ময়মনসিংহে অবস্থিত, আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক দরিদ্র ছেলেমেয়েরা কিন্তু এখান থেকে লেখাপড়া করে ভালো ভালো ডিগ্রি নিয়ে ওনারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন এবং এখনো কিন্তু সেটা রয়েছে। তাতে করে দেখা যায় যে আমরা এটাও চিন্তা করেছি যে অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে আমরা কিন্তু আর্থিক সহায়তা প্রদান করার কথা চিন্তা করছি এবং সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা এটা অ্যানাউন্সমেন্ট দেবো। আমাদের ছাত্রছাত্রীর মধ্যে যারা অসচ্ছল রয়েছে তাদেরকে আমরা কিভাবে কিছুটা সাহায্য করতে পারি। আরো পাশাপাশি আমরা দেখবো যে তাদেরকে একটা নেটের সিস্টেমে কিভাবে আনা যায়, এই বিষয়গুলোও কিন্তু আমাদের মাথায় রয়েছে। এবং আরো একটি বিষয় আপনারা দেখবেন যে সবকিছু মিলিয়ে ছাত্রছাত্রীদের আমরা বলেছি কোনোভাবেই কিন্তু মেধাকে কম্প্রোমাইজ করা যাবে না। তাদের যে শিক্ষা যেটা দেওয়ার কথা তা কিন্তু পূর্ণাঙ্গ শিক্ষা আমরা দেব এবং সেখানে কিন্তু শিক্ষার কোনো সংক্ষিপ্ত বিষয়বস্তু থাকে না। শিক্ষাটা তাকে প্রপার নলেজ নিয়ে, নলেজ গেইন করিয়ে কিন্তু তাকে ডিগ্রিটা নিতে হবে। এই জন্য আমরা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এই দুটাকে আলাদা করেছি। পোস্ট গ্রাজুয়েটে ইতিমধ্যে কিছু কিছু সম্মানিত শিক্ষক ওনারা কিন্তু ক্লাস নেওয়া শুরু করেছেন অনলাইনে। এখন ঈদের পরে এটা আমরা আরো চিন্তা করবো, কেননা যে কথাটা আমাদের প্রাক্তন ডিসি মহোদয় যেটা বললেন ডক্টর কামরুল, অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা যদি চলে আসে, উনি যেটা হিন্ট দিলেন যে তাহলে সেপ্টেম্বরের সম্ভাবনা আছে, আমরা যদি ভ্যাকসিন পেয়ে যাই তাহলে আমাদের চলাফেরাটা আরো বেশি সহজ হবে। আমার মনে হয় সরকারও চিন্তা করছে হয়তো ছাত্রছাত্রীদের একটা ভ্যাকসিন দেওয়ার পরে ওইভাবে হয়তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চালু করার কথা চিন্তা করতে পারে, এটা সরকার ভালো বলতে পারবেন। কিন্তু আমার মনে হয় আমি আবারও একটু নাসিরুল ইসলামের কাছে যেতে চাই। নাসিরুল ইসলাম, ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা এখন কেমন আছেন, তাদের কোনো অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে কিনা? নাসিরুল ইসলাম। জি অবশ্যই, এখানে তো যারা, আপনি জানেন ইতালিতে কয়েক লাখ বাংলাদেশি থাকেন, যাদের মধ্যে অনেকেই আছেন যারা অবৈধ। যারা বৈধ তারা, তাদের কিছু লোক যাদের কাজ ছিল তারা সরকারের থেকে এক ধরনের সহযোগিতা পাচ্ছে বা তাদের হয়তো কিছু সেভিংস ছিল, কিন্তু যারা অবৈধ তারা কিন্তু রাস্তায় ব্যবসা করতেন বা অন্যান্য জিনিসপত্র করতেন অবৈধ মাধ্যমে আর কি, সেগুলো থেকে কিন্তু তাদের একেবারেই ইনকাম সোর্সটা বন্ধ, কোনো ধরনের ইনকাম নেই। তো তাদেরকে দেখা যাচ্ছে যেহেতু তারা অবৈধ, তাদের কাগজপত্র না থাকাতে তারা চিকিৎসা নিতেও ভয় পাচ্ছেন, কারণ হয়তো হসপিটালে গেলে তাদের চিকিৎসা হবে না। তো এর মধ্যে বাংলাদেশ হাই কমিশন থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়, বিভিন্ন শহরে কিছু সাহায্য সহযোগিতা পাঠিয়ে দেওয়া হয়। তবে সেইখানে যে পরিমাণ টাকা তারা পেয়েছিলেন তাদের জন্য এটি একটু কষ্টকর, কারণ এত বাংলাদেশি থাকেন বৈধ অবৈধ মিলিয়ে। আর এখন আসলে যারা অবৈধ নয়, যারা বৈধ আছেন, তারাও যখন 2-3 মাস ধরে বাসাতে বসা, কাজে যেতে পারছেন না, ফুল বেতনটা পাচ্ছেন না, তারাও আসলে অর্থনৈতিকভাবে একটু অসুবিধার মধ্যে আছেন। তবে এইখানের লোকাল যারা আছেন বাংলাদেশি, যারা একটু সচ্ছল, তারা চেষ্টা করছেন সহযোগিতা করার আশেপাশে সবাইকে, এবং বাংলাদেশ হাই কমিশন সহ বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের এখানে যে শাখাগুলো আছে তাদের থেকে মানুষজনকে চেষ্টা করা হচ্ছে সাহায্য সহযোগিতা করার। আমরা আবার একটু কামরুল হাসান খানের কাছে আসতে চাই। কামরুল হাসান খান, আপনি একটা কথা বলছিলেন যে দীর্ঘদিন ঘরে বসে থেকে অনেকের মধ্যেই কিছু মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হচ্ছে। আসলে এটা সত্যি কথাই যে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন রকম মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন। এই সময়ে শিশুরা এক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা হচ্ছে, যুবকদের, তরুণদের এক ধরনের সমস্যা হচ্ছে, বয়স্ক লোকদের এক ধরনের সমস্যা হচ্ছে, গর্ভবতী মায়েদের আরেক রকম সমস্যা হচ্ছে। এদের ব্যাপারে আপনার কি পরামর্শ ডক্টর কামরুল হাসান খান? ধন্যবাদ সালেক, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই বিষয়টা নিয়ে প্রথম থেকেই আমরা যারা চিকিৎসক, আমরা সকল চিকিৎসকের কিন্তু না সাইকোলজিক্যাল নলেজ থাকতে হয়, নলেজটা সে ডাক্তারি করতে পারে না। সে কারণে আমরা প্রথম থেকেই কিন্তু এই বিষয়টা মনোযোগ দিয়েছি। আমরা সে কারণে নানা ধরনের পরামর্শ পত্রিকা বা টেলিভিশন দিয়েছি বা এখনো দিয়ে যাচ্ছে আমাদের সকল চিকিৎসকরা। সেটি হলো যে একটা মানুষ ঘরে কি করবে, এখন বেশ কিছু সেখানে ঘরের মধ্যে যাদের ধরেন একটু ভালো অবস্থান তাদের হয়তো খুব একটা সমস্যা নেই, তাদের বাড়িতে টেলিভিশন আছে, বইপত্র আছে, ছেলে মেয়েদের সাথে ফান করছে। এবং ইদানিং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন গ্রুপে মানে অনলাইন আড্ডার ব্যবস্থা করেছে, এক ধরনের পজিটিভ যে তারা সময় কাটাচ্ছে বন্ধু বান্ধবের সাথে কথা বলে টেলিফোনে বা কেউ ছবি দেখেও। এখন এমনও মানুষ যারা ছবি দেখতে পছন্দ করে না বা বই পড়তে পছন্দ করে না বা গল্প করতে পছন্দ করে না, তখন তো তাদের ক্ষেত্রে আমি এদের কিন্তু ধরেন যে আমি 100% মানুষকে তো এক মাপে ধরতে পারবো না। এক একটা মানুষের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি, এক এক ধরনের তার পছন্দ অপছন্দ। সে কারণে আমরা এই জায়গাটা সব মাধ্যমে বলেছি বা টেলিভিশন মিডিয়াকে বলেছি, যারা জনপ্রিয় অনুষ্ঠানগুলো যেন পুনঃপ্রচার করে বারবার দেখায়, যাতে মানুষ কোনো না কোনো যে কোনো দিনই অভ্যস্ত ছিল না। এমন তো ঘটনা ঘটছে যে এখন বাড়িতে অনেকে আমরা সাপোর্টিং স্টাফকে ঢুকতে দেওয়া হয় না, এমন ঘটনা তো বেশিরভাগ ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িতে হচ্ছে। তো সেইখানে তারা হাজবেন্ডও আজকাল কিন্তু তার ঘরের কাজগুলোর সাথে যুক্ত হচ্ছে, এটা এক ধরনের পরিবর্তন বলবো আমি। পাশাপাশি সবাই মিলে বাড়িতে কিভাবে থাকা যায় সেটারও একটা নিজস্ব পদ্ধতি বের করতে হবে, সেটি আমাদের অনেকগুলো উপাদান আছে যেটা আমি বলেছি, বই পড়া, টেলিভিশন দেখা, গল্প করা বা রান্না করা বা সকলে মিলে একটু ফান করা, এগুলি হচ্ছে। কিন্তু আমার মূল জায়গাটা হলো কিন্তু আমি প্রথম থেকেই বলছি, আমার বস্তিবাসী, আমার মানে অপেক্ষা কিন্তু বঞ্চিত মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলি একেবারে আমরা দাবি করেছি বা বলেছি সবসময়। কোভিড হাসপাতাল যেমন থাকবে, পাশাপাশি নন কোভিড হাসপাতালও থাকবে। এর মধ্যে আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই, তারা কিন্তু টেলিমেডিসিন কিন্তু তারা স্বেচ্ছা নানান গ্রুপে টেলিমেডিসিন হচ্ছে, তারা আমাদের সংগঠন থেকে, বিএমএ থেকে বা বিভিন্ন সংগঠন থেকে, ব্যক্তিগতভাবে, তারপরে রাজনৈতিক দলগুলোর থেকেও কিন্তু টেলিমেডিসিন হচ্ছে, সেটিও কিন্তু আমাদের সেই যে মেজরিটি মানুষ তারা কিন্তু। আমি একটু ডক্টর লুৎফুল হাসানের কাছে যাব যে খুব সংক্ষেপে এই সময় কৃষকদের প্রতি আপনার কি পরামর্শ? খুব সংক্ষেপে যেটা আমি বলতে যাচ্ছি কৃষকদের প্রতি তো যে পরামর্শটা তা হলো যে তারা যাতে টাইমলি আগামী যে ফসলগুলো করবে এটা যদি টাইমলি তারা করতে পারে, সেজন্য সরকারের যে কর্মকর্তারা যারা রয়েছেন মাঠ পর্যায়ে তাদের সাথে কিন্তু একটা নিবিড় যোগাযোগ কৃষকদের থাকতে হবে, যাতে করে কোনো ধরনের মানে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে 1 ইঞ্চি জমিও যাতে খালি না থাকে। এটা শুধু কৃষকদের বেলায় না, এটা কিন্তু আমাদেরও দেখা উচিত। যেমন ধরেন আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা একটু সকলকে যদি উদ্বুদ্ধ করতে পারেন যে ছাদ কৃষিটা রয়েছে, ছাদ কৃষির বিএইউ কিন্তু একটা বিশাল মডেল। আমাদের একজন প্রফেসর আছেন উনি ডক্টর সালাম, উনি অলরেডি কিন্তু অ্যাকুয়াপনিক্স এবং হাইড্রোপনিক্স উনি প্র্যাকটিস করেন এবং এটাকে কিন্তু আমরা সারা ঢাকা শহরে সর্বত্র আমরা এটা করতে পারি। ঢাকা শহর একটা বড় ধরনের এনভায়রনমেন্টাল চেঞ্জ এর মাধ্যমে কিন্তু আসছে। আমরা একটু নাসিরুল ইসলামের কাছে যাব, আপনি যেহেতু নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং ঘরে বসে আপনি সুস্থ হয়ে উঠেছেন, আপনার কোনো পরামর্শ আছে কিনা? নাসিরুল ইসলাম। জি, পরামর্শ সবার জন্য সবাইকে আসলে ব্যক্তিগত নিরাপত্তা এবং পারিবারিক নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। আমি হয়তো এক কম বয়সী, আমার হয়তো ইমিউন সিস্টেম ভালো, আমি অসুস্থ দেখে আমি সুস্থ হয়ে যাব, কিন্তু আমার দ্বারা যদি সংক্রমিত হয়ে আমার মা, নানি, বাবা, বয়স্ক কেউ অসুস্থ হন তাহলে তাদের জন্য খুব মুশকিল হয়ে যাবে। এটা চিন্তা করেও আসলে আমাদের ঘরে থাকা উচিত অথবা সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে একেবারেই বাইরে যেতে হলে অন্ততপক্ষে সাবধানতা অবলম্বন করতে পারে। তবে সেই ক্ষেত্রে আসলে সকল পক্ষকেই আসলে সচেতন হতে হবে। শুধুমাত্র একজন মানুষ ব্যক্তিগতভাবে সচেতন হলো আর বাইরে হাজার হাজার মানুষজন রাস্তাঘাটে গিয়ে ভিড় করলো তাহলে আসলে এটা কখনোই কার্যকর হবে না। আমার মনে হয় সবাই একসাথে এগিয়ে আসা উচিত। ধন্যবাদ জানাচ্ছি নাসিরুল ইসলাম, ধন্যবাদ ডক্টর লুৎফুল হাসান, ধন্যবাদ ডক্টর কামরুল হাসান খান। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সচেতন এবং সতর্ক থাকবেন, ভয় নয়, সচেতনতাই আমাদের সুস্থ থাকার একমাত্র উপায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন মাই টিভির। আল্লাহ হাফেজ।